আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দীন ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে গত 7ই অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরারকে তার সহপাঠীরা পিটিয়ে হত্যা করেছে। তো অনেকে হয়তো আবরারের নিথর দেহের ছবিটি অনলাইনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন বা অনলাইনে যে কোনোভাবে দেখেছেন। তো আমিও দেখেছি, যখন আমি তার নিথর দেহের ছবিটা দেখলাম, তার পিঠের ছবি, ব্যাক সাইডের ছবিটা এবং তার হাতের ছবি দেখলাম, সত্যি কথা বলতে আমার শরীর শিউরে উঠেছে। আমি আসলে থমকে গিয়েছি যে মানুষ কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্দয় হলে, কতটা অমানবিক হলে এরকমভাবে একজন তার সহপাঠীকে, একই কলেজে পড়ে, তার সহপাঠীকে এতটা জঘন্যভাবে, এতটা অমানবিকভাবে কিভাবে হত্যা করতে পারে, কিভাবে পিটিয়ে হত্যা করতে পারে। তার পুরো পিঠ এবং দুই হাত মানে একদম এতটা মানে জখম করেছে তারা, আমার মনে হয় যে তারা আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করে তারা এই ছেলেটিকে হত্যা করেছে। তো আসলে এটা কিভাবে সম্ভব? আসলে মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় থাকে না, মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, মানুষ যখন দুনিয়ার প্রেমে পড়ে যায়, দুনিয়ার লোভ যার অন্তরের ভিতরে ঢোকে, সে আসলে এরকম অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে এই ছেলেটা আবরার, তার দোষ বলতে তাকে একটি ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এরকমভাবে হত্যা করা হয়েছে। তো তাকে যে এভাবে হত্যা করা হলো, আসলে এটার কারণে সে কি পেল এবং যারা তাকে হত্যা করলো তারা কি পেল? বন্ধুগণ, যারা অত্যাচারিত হয়, যারা মাজলুম, যারা জুলুমের শিকার হয়, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং যদি জালিমের অত্যাচারের কারণে, জালিমের শাস্তির কারণে, জালিমের অমানবিক আচরণের কারণে, এক কথা জালিম যদি জুলুম করে কাউকে মেরে ফেলে, যে ব্যক্তিকে মারল সে ব্যক্তি হাদিস অনুযায়ী শাহাদাতের মর্যাদা পায়। যারা শাহাদাতের মর্যাদা পাবে তারা মৃত্যুর পরেই জান্নাতের খাবারের স্বাদ আস্বাদন করবে, তারা জান্নাতের আরাম আয়েশ মৃত্যুর পর থেকেই ভোগ করতে থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে শহীদরা মরে না, বরং তারা জীবিত, আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করেন, তাদের খাবারের ব্যবস্থা করেন। আর তাদের খাবারটা যেন তেন খাবার নয়, তাদের খাবারটা আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু যারা জুলুম করে, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই সমস্ত জালিম কাল কিয়ামতের দিন কঠিন অন্ধকার হয়ে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে উঠবে। বন্ধুগণ, জালিমদের উপর রয়েছে আল্লাহ তাআলার লানত। তারা এই দুনিয়ায় যেমন ঘৃণিত ব্যক্তিতে পরিণত হবে, মানুষ যেমন তাকে ঘৃণা করবে, সে যেমন লাঞ্ছিত, অবদলিত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে প্রত্যাবর্তন করার পরে, মরার পরে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকেও শাস্তি ভোগ করতে হবে। অবশ্যই তাকে কাল কেয়ামতের দিন কঠিন, তার বিচারটা হবে অত্যন্ত কঠিন। এবং অবশ্যই জুলুম করার কারণে, মানুষকে এভাবে কষ্ট দেওয়ার কারণে, অত্যাচার করার কারণে, মানুষকে হত্যা করার কারণে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। তো আমরা যদি এই সামান্য দুনিয়ার লোভ সামলাইতে না পারি, যদি এই সামান্য দুনিয়ার ক্ষমতার লোভে বা অর্থের লোভে বা যে কোনো লোভে পড়ে আমরা যদি মানুষকে কষ্ট দেই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, মানুষকে অত্যাচার করি, মানুষকে হত্যা করি, এর পরিণতি হবে অত্যন্ত খারাপ, দুনিয়ার বুকেও খারাপ, পরকালেও খারাপ। তো বন্ধুগণ, এই যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হয়, এটা আমাদের সকলের দাবি সরকারের কাছে।
খুব শীঘ্রই যেন ফাহাদের হত্যাকারীদের বিচার আমরা দেখতে পাই, এবং তার সাথে সাথে আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আবরারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আবরারের পরিবারের সকলকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অন্যায় পাপ কাজ এবং খারাপ কাজ থেকে, লোভ লালসা থেকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের সকলকে দীনের জন্য কবুল করেন, সকলকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন।